যদি পৃথিবীতে মেকআপ না থাকতো তাহলে কি যেত, কাপেলের সংখ্যা কমে যেত। তুমি আমারে ভাই দেখছেন বেগাল গাইতে দিচ্ছে, তারপরে বলতেছে সিঙ্গেল। সুদীপ্ত দাস, রাতুল, প্লাবন দাস, প্লাবন। আচ্ছা ভাইদেরকে একটু কোয়েশ্চেন করি তাহলে, হ্যাঁ ছোট ছোট কোয়েশ্চেন করব, জাস্ট ফানি কোয়েশ্চেন, ফানি ভাবে অ্যান্সারটা দেবেন। যদি পৃথিবীতে মেকআপ না থাকতো তাহলে কি যেত, কাপেলের সংখ্যা কমে যেত, কমে যেত কেন? কারণ আজকালকার মেকআপের উপরে মানুষ বিশেষ করে রিলেশনটা করে, আসলে রিলেশন চালায় এটাই মনে হয়। আমরা আজীবন সিঙ্গেল থাকতাম। আচ্ছা মেকআপ না থাকলে আপনি আজীবন সিঙ্গেল? হ্যাঁ, কোনো মেয়েকে তো আর ভালো লাগতো না। কোশ্চেন করি, হ্যাঁ জাল টাকার মেশিন আর বিউটি পার্লার দুইটার মধ্যে মিল কোথায়? যেমন কথা হচ্ছে জাল টাকার যখন আমি জানতে পারবো জাল, তখন তো আর এটার কোনো ভ্যালু থাকবে না। আর বিউটি পার্লারের মধ্যে যেটাকে নিয়ে যাক ওটাকে পুরি বানাই নিয়ে আসে সামনে। জাল টাকার মেশিন আর বিউটি পার্লার দুইটার মধ্যে মিল কোথায়? দুটার মধ্যে নকল, ছেলেরা এমনিতে ক্যামেরার সামনে আসলে আমি নিজেও সিঙ্গেল হয়ে যাই, ওনারাও সিঙ্গেল হয়ে যায়। আচ্ছা আর একটা প্রশ্ন করি, মানুষের ভাই তুমি আমারে ভাই দেখছেন দেখছেন কি বাট পারি দেখছেন বেগাল গাইতে দিচ্ছে, তারপরে বলতেছে সিঙ্গেল। আচ্ছা আর একটা প্রশ্ন করি ভাইয়াদেরকে, পৃথিবীতে যদি মেকআপ না থাকতো তাহলে কি হতো? বুঝি নাই, পৃথিবীতে যদি মেকআপ না থাকতো তাহলে কি হতো? যেটা প্রকৃতির সৌন্দর্য বা সৃষ্টিকর্তা যেটা দিছে ওটা সবার মাঝে আসতো। ভাইয়া খুব ইমোশনাল, আপনি বলেন। আমি কবি এখন নীরব, কারোর ইমোশন দেখে আমার কান্না করতে ইচ্ছে করে। এটাই এটাই যেটা মানে যেটা রিয়েলি ছবি বা রিয়েলি ফেস ওটা সবার কাছে সবার সামনে আসতো আর কি। ঠিক আছে ধন্যবাদ ভাইয়ার, আসলে প্রশ্নটা মানে অনেক গভীর থেকে ছিল ভাইয়া, ভাবিকে অনেক ভালোবাসবে, মানে এই নিয়েটাই নিয়ে রাখছে।